হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি অনিক সরকার আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের খাস কামরায় জবানবন্দি দিচ্ছে অনিক। সকালে তাকে সিএমএম আদালতে হাজির করে ডিবি পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত 3 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুক্রবার মেফতাহুল ইসলাম জিয়ন ও এর আগে ইফতি মোশাররফ জবানবন্দি দেয়। এদিকে এই ঘটনায় এজাহারভুক্ত মোয়াজ আবু হুরায়রা নামের আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে উত্তরার 14 নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের একটি দল। এই মুহূর্তে মুখ্য মহানগর হাকিম আদালতে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুমু, এমদাদ, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় এই মুহূর্তে সিএমএম আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে আবরার হত্যা মামলার এজাহারভুক্ত 3 নম্বর আসামি অনিক সরকার। সকালে ডিবি পুলিশের একটি গাড়িতে করে অনিককে সিএমএম আদালতে আনা হয় এবং তার পরপরই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের কামরায়, খাস কামরায় অনিককে রাখা হয় এবং এই মুহূর্তে বিচারক আতিকুল ইসলামের খাস কামরায় কিন্তু অনিক তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে। এমদাদ, আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে আবরার হত্যা মামলার 8 নম্বর যে আসামি মাজেদুল ইসলাম তাকেও কিন্তু আজ আদালতে হাজির করা হবে এবং মাজেদুল ইসলামের বিরুদ্ধে কিন্তু 10 দিনের রিমান্ড আবেদন চাওয়া হতে পারে এবং এই একই কোর্টে কিন্তু মাজেদুলের রিমান্ড আবেদন শুনানি হবে বলে আমাদেরকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েতউদ্দিন হিরণ। আজ অনিক হচ্ছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। এ নিয়ে আবরার হত্যা মামলায় মোট 3 জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে দিচ্ছেন। গতকালকে মেফতাহুল ইসলাম জিয়ন এবং তার আগে ইফতি, এই 2 জন কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তো এমদাদ, এই ছিল সিএমএম আদালত থেকে এখন পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। এমদাদ, মার্জিয়া মুমু যোগ দিয়েছিলেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত।